আপনারা দেখছেন বেকাই নিউজ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন। মূলত কত বছর বয়সের বাচ্চারা এখানে পাচ্ছে? ফাইভ ক্যাটাগরি দুটো রেখেছি আমরা, ফাইভ ইয়ার্স টু নাইন ইয়ার্স, টেন ইয়ার্স টু ফোরটিন ইয়ার্স, বয়েজ অ্যান্ড গার্লস বোথ। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, ইয়ার রাইট, এটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম হচ্ছে। ভেনু ভেনু চা আইপিএস হোটেল পুনে, পুনে ইয়েস। তো কলকাতায় ব্রেস্ট মিট করার কারণ, কলকাতাতে আমাদের অডিশন হচ্ছে 24th of January 27th of January আর 26th of January বর্ধমানে হচ্ছে। কলকাতায় কোথায় হচ্ছে? কলকাতাতে YMCA। অডিশনে এনি চার্জেস? অডিশন 200 rupees। কারা কারা থাকছে অডিশন, কারা নেবেন অডিশন? সুপ্রিয়া, অ্যাকচুয়ালি কি জাজমেন্টের আমি পুরো ক্যাটাগরি, সুপর্ণা মুখার্জি, আমার জানো কাছে সুপর্ণা মুখার্জি। আফটার সেলফ ইন্ট্রোডিউস দিন, আমি হচ্ছে মনোজ গোস্বামী, আই এম দ্য ওনার অফ এমএস ইকুইপ এন্টারটেইনমেন্ট। আমি বেসিক্যালি ইভেন্টস করি, আমার 13 ইভেন্ট বিউটি কন্টেস্ট আমার হয়ে গেছে। আমার লাস্ট ইভেন্ট হয়েছে মিস ইন্ডিয়া বেঙ্গল ইন্টারন্যাশনাল, যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ নিয়ে হয়েছে। আমি মাস্টার অ্যান্ড অ্যাঞ্জেল ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে আছে, আমি কলকাতার অডিশনসটা পুরো অর্গানাইজ করছি। আমাদের বর্তমান অডিশনটা হচ্ছে 26th of January আর কলকাতায় হচ্ছে। এবং এত ভালো একটা ইভেন্টস করছে, তার জন্য আমি উৎসাহ নিয়ে এসেছি। এবং সবচেয়ে বড় কথা, এখনকার দিনে বাচ্চাদের ট্যালেন্ট কিন্তু লুকিয়ে রাখা যায় না, সত্যি বাচ্চারা ট্যালেন্ট, আর এরা বাচ্চাদের নিয়ে ভেবেছে, তার জন্য উৎসাহ নিয়েই আমি এসেছি। এবং আমার অন্তর থেকে এদের জন্য আশীর্বাদ রইল, এরা যেন ভালো সাকসেস প্রোগ্রামটা করতে পারে। এবং অনেস্ট ইভেন্টটা হচ্ছে রিগার্ডিং ইভেন্ট, আমি একটাই জিনিস বলবো, কেন কি সবাই ছোটোবেলা, মানে বেসিক্যালি যেমনি আমার, আমি এখন মডেল আর অ্যাক্ট্রেস, আমার যেটা এখন অকুপেশন বলতে পারেন, তো আমার ছোটোবেলা থেকে খুব একটা ইচ্ছা ছিল যে বাচ্চাদের একটা হয় না, আমি যাবো অ্যাক্টিং করবো, স্ক্রিনে যাবো। তো প্যারেন্টস সাপোর্ট করেনি বা বলেছে পড়াশোনা করো, তারপরে কলেজে যাও, এই আর পড়াশোনা করো, জব করো। বাট ফাইনালি যখন আমি এই ফিল্ডে আসলাম, যখন আমি প্যাশনটা কমপ্লিট করলাম হাজব্যান্ডের সাপোর্টে, তখন আমার মনে হলো কি না, বাচ্চারা যখন নিজের স্বপ্ন পুরো করতে পারে না, হার্ট হয়। তো দ্যাট ইজ ওয়াই আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে প্ল্যান করলাম কি একটা ইভেন্ট স্টার্ট করা যাক, যেটা বাচ্চাদেরকে নিয়ে আমরা স্টার্ট করবো। স্টার্ট করার ফার্স্ট মোটো হচ্ছে, যেহেতু বাচ্চারা ভগবান, তো ডেফিনেটলি একটা নিজের মানে স্বার্থ যেটাকে বলা যায় সেটা থাকবেই। তো বাচ্চাদেরকে নিয়ে স্টার্ট করলাম, আর বাচ্চাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা হচ্ছে বেসিক্যালি, এটা বলা যাবে না সিঙ্গিং অর ডান্সিং ট্যালেন্ট এক্স্যাক্টলি, বাচ্চাদের একটা হিডেন ট্যালেন্ট আছে অ্যাপার্ট ফ্রম সিঙ্গিং অ্যান্ড ডান্সিং। যে যে ট্যালেন্টে মানে বেস্ট তাকে সামনে আনা হবে, আমরা ওদেরকে চান্স দিচ্ছি, বাচ্চাদের চান্স দিচ্ছি বলিউডের সাথে কানেক্ট হওয়ার জন্য, অ্যালবামস দিচ্ছি, শ্যুট দিচ্ছি, যাতে বাচ্চারা কানেক্ট হবে, বলিউডে যাচ্ছে চান্স, মানে ওদের একটা প্ল্যাটফর্ম দিচ্ছি বেসিক্যালি। পুনেতে আমরা থাকি এখন, তো পুনে আমাদের একদম নোন, যেখানে সব কিছু ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে, শুধু সবাইকে ডাকা, মানে আমিও নিজেও এক জায়গায় চলে যাবো, আমাকে একটু মেনটেন করতে হয়, সেই হিসাবে দেখতে হয়, খোঁজ খবর করতে হয়। তো বেসিক্যালি পুনে আমার একদম কমপ্লিটলি নোন প্লেস, আর ওটা একটা খুব এমন জায়গা যেখানে পুরো ইভেন্ট আপনি খুব ভালোভাবে করতে পারেন। যদি কোনো কিছু স্টেট ওয়াইজ হয়, যদি কোনো কিছু স্টেট ওয়াইজ হয়, মানে শুধু ওয়েস্ট বেঙ্গলেরই আমি পার্টিকুলার ইভেন্ট, কেন আমার একটা ফিউচার প্ল্যানিং কিছু আছে, এখন আমরা ন্যাশনাল লেভেলে করছি, হতে পারে ছোটো ছোটো ইভেন্ট যদি সেরকম ভালো হলো তো স্টেট লেভেল করবো, তখন ওয়েস্ট বেঙ্গলকে আমি প্রায়োরিটি দেবো কি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলেরই কোনো ভেন্যুকে আমি গ্র্যান্ড ফিনালে করাবো, বেসিক্যালি বাঙালিদের। তনুশ্রী সোম দাস, অ্যান্ড আই এম দ্য সিইও অফ দিস ইয়াশাস্করাম অ্যাসোসিয়েট লিমিটেড অ্যান্ড অলসো দ্য